নজর রাখবো পরবর্তী সংবাদে। বেকারদের মুখে এবার হাসি ফোটালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। অর্থাৎ এক্ষেত্রে যারা চাকরি প্রত্যাশীরা ছিলেন তাদের হাতে যোগ্য সম্মান আজ তুলে দেওয়া হয় একটি আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে। পঞ্চায়েতের রাজ ইনস্টিটিউটে আজকের একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা সহ অন্যান্যরা। আজ 474 জন অফার প্রাপকদের হাতে অর্থাৎ চাকরি প্রত্যাশীদের হাতে অফার তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন। যাবে কাকে ধরবে, এই যে একটা মানবিক চিন্তাধারা, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন কাকে ধরবে, কেন ধরবে? পরীক্ষার মাধ্যমে, সুষ্ঠু নীতির মাধ্যমে যদি আমরা ওই গরিব একটা প্রান্তিক ব্যক্তি তাকে যদি আমরা সেই ব্যবস্থা আমরা যদি সেইভাবে পরিকাঠামো আমাদের চিন্তাভাবনা যদি আমরা সেইভাবে করি, তাহলে কিন্তু আমরা প্রপার যে সুশাসনের বিষয় সেটা আসবে। আজকে এখানে আমাদের রেসপেক্টেড চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আপনারা কিন্তু সবাই এখানে আজকে নির্বাচিত হয়েছেন। আগে আমরা দেখতাম যে পলিটিক্যাল পার্টির প্রসেশনে হাঁটতে হবে, যেতে হবে, পলিটিক্যাল দাদাদের সাথে যোগাযোগ রাখতে হবে, পার্টির রিলেশন লাগবে, এইসব হলে তবেই চাকরি পাওয়া যায়। এখানে একজনও বলতে পারবেন না, একজনও বলতে পারবেন না যে এইভাবে আপনাদের চাকরি হয়েছে। নাও ইউ হ্যাভ প্রুভ দ্যাট ইউ আর দ্য ক্রিম অফ দ্য সোসাইটি থ্রু ইউর এক্সাম আউটকাম। এটাই অ্যাকচুয়ালি হওয়া উচিত সব জায়গায়। আজকে এখানে আমার খুব ভালো লাগলো যখন অফার দিচ্ছিলাম, মানে মানে বোঝা যায় তাদের যে কি বলবো, তাদের যে এখানে আসছিল এবং বলার যে স্টাইল। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য। অর্থাৎ এক্ষেত্রে আজ অরুন্ধতী নগরস্থিত পঞ্চায়েতী রাজ ট্রেনিং ইনস্টিটিউটে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন দপ্তরে চাকরি প্রত্যাশীদের মধ্যে অর্থাৎ যারা 474 জন চাকরি প্রত্যাশীদের হাতে তুলে দেওয়া হয়েছে আজকের এই অফার লেটার। এক প্রকার বলা যায় যে চাকরি যারা ছিলেন বেকার যুবক যুবতীরা তাদের সমস্যা নিরসনে এবার অগ্রণী ভূমিকায় রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।